হ্যালো সবাইকে, আজকে আমি তোমাদের সাথে একদম ইজি প্রসেসে ইলিশ মাছের ভাপা রেসিপি শেয়ার করব। তার জন্য এখানে প্রথম ইলিশ মাছগুলি হলুদ নুন দিয়ে মেখে রেখেছি। তারপর এখানে শুধু কাঁচা লঙ্কা আর সর্ষে দিয়ে বেটে রেখেছি। মিক্সিতে পেস্ট করে সেজন্য একটুখানি জল জল হয়েছে, যেহেতু মিক্সিতে করেছি। তারপর এখানে হলুদ নুন আর স্বাদ মতো একটুখানি চিনি দিয়ে বেশ অনেকখানি সর্ষের তেল দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে এর মধ্যে আমি এক এক করে এবার ইলিশ মাছগুলি দিয়ে দিব। প্রত্যেকটা ইলিশ মাছই দেবে, কারণ আমি একটু জল দিয়েছি, মাছ আমার অনেক কটাই ছিল, সেই জন্য জল দিয়ে এইবার আমি ওর উপরে দিয়ে দিব কয়েকটা কাঁচা লঙ্কা আর একটু সামান্য তেল দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে কড়াইতে জল দিয়ে এবার আমি টিফিন বক্সটা একদম ভাপাতে বসে দিব। বসে বেশি সময় লাগবে না, 15 থেকে 20 মিনিটের মধ্যে ভাপিয়ে এই মাছটা কিন্তু আমি নামিয়ে নেবো। একদম ইসি প্রসেস। তোমরা যদি প্রেশার কুকারে দিতে চাও তাহলে একটা সিটি দিয়ে নামিয়ে নিতে পারবো। ইলিশ মাছ শুধু বেশি সময় লাগে না, কিন্তু আমার কিন্তু ইলিশ মাছ ভাপাটা একদম রেডি হয়ে গেছে। এবার আমি তোমাদের খুলে দেখাচ্ছি, জাস্ট দেখো দেখতে কতটা সুন্দর হয়েছে। সত্যি বলছি খেতেও ততটাই টেস্টি হয়েছিল, একদম ইজি, বাড়িতে বানিয়ে দেখতে পারো। আজকে তাহলে আসি, টাটা।